ছিল রথযাত্রা। আর সেই বিশেষ দিনে মুক্তি পেল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবি বহুরূপীর মোশন পোস্টার। 1998 থেকে 2005 সময়কালে পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাওয়া একটি তাৎপর্যপূর্ণ ঘটনার উপর নির্ভর করেই তৈরি হয়েছে বহুরূপী। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতে পুলিশের ভূমিকায় দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। রবিবার প্রকাশ এসেছে তার ফার্স্ট লুক, আর তাতেই একেবারে রণদেহী মেজাজে ধরা দিলেন টলিউডের হ্যান্ডসাম হাং। ছবিতে আবিরের পাশাপাশি দেখা মিলবে রীতা ভরি চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়ের মতো অভিনেতাদের। চলতি বছর পুজোতেই বড় পর্দায় মুক্তি পাবে বহুরূপী। ছোট থেকে ইস্কনের সদস্য, দীর্ঘ 7 বছরের অপেক্ষার অবসান, অবশেষে স্বপ্ন পূরণ হলো অভিনেত্রী রুক্মিণী মৈত্রর। রবিবার রথযাত্রা উপলক্ষে ইস্কনের রথের রশিতে টান দিতে দেখা গেল তাকে। শুধু তাই নয়, রথে চড়ে জগন্নাথ দেবের গলায় মালা পরিয়ে বিশেষ পূজা অর্চনা করলেন অভিনেত্রী। এদিন রুক্মিণী বলেন, বহু বছর ধরে চেয়েছিলাম কলকাতার ইস্কনে এসে রথযাত্রার উদযাপন করব। দীর্ঘ 7 বছর ধরে অপেক্ষা করছিলাম, অবশেষে আজ সেই ইচ্ছে পূরণ হয়ে গেল। আজ খুব খুশি, সকলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি। চলতি মাসেই ভারতে মুক্তি পেয়েছে বাংলাদেশের ব্লকবাস্টার ছবি তুফান। বাংলাদেশের মতো কানাডা ও অস্ট্রেলিয়াতেও ঝড় তুলেছে শাকিব খান মিমি চক্রবর্তী অভিনীত এই ছবি। আর তারপর থেকেই চর্চায় রয়েছেন তুফানের পরিচালক রহিয়ান রফি। সম্প্রতি এক সাক্ষাৎকারে রফি জানান, তুফানের সাফল্যের পর টলিউড থেকে দেবজিতের সঙ্গে কাজ করার প্রস্তাব আসছে, কিন্তু কাউকেই এখনো কনফার্ম করিনি। আর এরপরেই সমাজ মাধ্যমে দেবজিতের অনুরাগীদের কৌতূহল বাড়তে থাকে, শুরু হয় নানান রকম জল্পনা। আর এই সব জল্পনার মাঝে সত্য ঘটনা সামনে আনলেন দেব। রবিবার রফির সাক্ষাৎকারের একটি অংশ নিজের ইনস্টা স্টোরিতে পোস্ট করে দেব জানান, এই কথা মোটেই সত্য নয়, তবে ওর জন্য অসংখ্য শুভেচ্ছা রইল। টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় অভিনয়ের পাশাপাশি অনেকদিন ধরেই হাত পাকিয়েছেন লেখালেখিতে। আগেও তার লেখা বই মুক্তি পেয়েছে, তবে এবার নতুন এক সংযোজন হলো ভাস্বরের মুকুটে। দীর্ঘদিনের শখ পূরণ হলো অভিনেতার। রথযাত্রার বিশেষ দিনে প্রকাশিত হলো তার ছোট গল্পের বই অল্প স্বল্প গল্প। জানা যাচ্ছে বইতে 9টি নানান স্বাদের ছোট গল্প রয়েছে। কোথাও ধরা পড়বে দুই দেশের শহীদের মায়ের যন্ত্রণা, তো কোথাও আবার পাঁচ নারীর সংসার থেকে ছুটি নিয়ে পুরী বেড়ানোর গল্প। রহস্য, রোমাঞ্চ, হাস্যরস সব মিশিলেই তৈরি হয়েছে তার অল্প স্বল্প গল্প। সোমবার থেকেই কলেজ স্ট্রিটে পাওয়া যাবে তার নতুন বই। গত মাসে আইনি মতে বিয়ে সেরেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। বিয়েতে কোনো রকম আড়ম্বর ছিল না কোনো ধর্মীয় আচার রীতিনীতি। কাছের মানুষদের সাক্ষী রেখেই বিয়ে করেন সোনাক্ষী ও জাহির। কিন্তু সেদিনও কান্নায় ভেঙে পড়েছিলেন অভিনেত্রীর মা। রবিবার সে কথা নিজেই জানালেন অভিনেত্রী। এদিন নিজের বিয়ের কয়েকটি ছবি শেয়ার করেছেন সোনাক্ষী। তাতে দেখা যাচ্ছে তাকে জড়িয়ে তার মা কান্নায় ভেঙে পড়েছেন, আবার তার বাবা শক্ত করে তাকে ধরে রেখেছেন। এদিন সোনাক্ষী লেখেন, মা যখন উপলব্ধি করতে পারেন আমি আর এই বাড়িতে থাকবো না, তখনই তিনি কান্নায় ভেঙে পড়েন। সেদিন আমি মাকে বলি, চিন্তা করো না, জুহু থেকে বান্দ্রার দূরত্ব মাত্র 25 মিনিট। চলতি মাসের 12 তারিখ সাতপাকে বাধা পড়বেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। গত সপ্তাহে মোজালুই সেলিব্রেশন আর সঙ্গীত অনুষ্ঠানের পর ফের একবার নতুন অনুষ্ঠানে মাতলেন আম্বানিরা। রাধিকা ও অনন্তের বিয়ে উপলক্ষে হয়ে গেল গ্রহশান্তি পুজো। রবিবারই অ্যান্টেলিয়াতে জাঁকজমকভাবে হয়ে গেল সেই অনুষ্ঠান। এদিনও বলিউডের এক ঝাঁক তারকা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ট্র্যাডিশনাল লুকে ধরা দিলেন হবু দম্পতি। গোল্ডেন কালারের শাড়ির সঙ্গে মানানসই গয়নায় হাজির হয়েছিলেন রাধিকা, সেই সঙ্গে লাল কুর্তার সঙ্গে গোল্ডেন জ্যাকেটে ধরা দিলেন অনন্ত। মুক্তির আগে আভাস ছিল বক্স অফিসের রেকর্ড গড়বে কালকি 2898 AD। আর এক সপ্তাহ যেতে না যেতেই সমস্ত রেকর্ডকে ছাপিয়ে ভারতে 500 কোটি টাকার ব্যবসা করে ফেলল প্রভাস, দীপিকা ও অমিতাভ অভিনীত এই ছবি। মাত্র 7 দিনে বিশ্বে 700 কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি। তবে এবার নতুন রেকর্ড গড়ল কালকি।
ভারতে 500 কোটির ক্লাবে প্রবেশ করে ফেলল ছবিটি। পাশাপাশি গোটা বিশ্বে 1000 কোটির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে কালকি। টি-20 বিশ্বকাপের পর থেকে সময়টা ঘুরে গিয়েছে হার্দিক পান্ডিয়ার, তবে তার ব্যক্তিগত জীবনে এখনও সমস্যা চলছে। বেশ কয়েকদিন ধরেই হার্দিক ও নাতাশার সংসারে ভাঙনের জল্পনা শোনা যাচ্ছিল, আর সেই জল্পনায় কৃতাহুতি দিলেন নাতাশা। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করতে দেখা যায় তাকে। সেখানে তাকে বলতে শোনা যায়, ভগবান লোহিত সাগরকে অপসারিত করতে পারেনি, তাকে দুভাগে ভাগ করে দিয়েছে, অর্থাৎ তিনি তোমার জন্য সমস্যাগুলো শেষ করে দেবেন না, শুধু পথ দেখিয়ে দেবেন। আর এরপরেই নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি হার্দিকের সঙ্গে বিচ্ছেদের জল্পনায় শিলমোহর বসালেন অভিনেত্রী? আপাতত সে উত্তর লুকিয়ে রয়েছে ভবিষ্যতে।